السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله আশা করি সবাই অনেক ভালো আছেন আল্লাহ পাকের রহমতে আমিও জি ইনশাআল্লাহ আল্লাহ পাকের রহমতে অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা অনেক সুস্থ রাখছে ভালো রাখছে আলহামদুলিল্লাহ সব সময় আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি এই আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করার ভিতরেই সুখ আছে শান্তি আছে আমরা সুখ খুঁজি শান্তি খুঁজি টাকার ভিতরে কিন্তু আমরা এটা জানি না যে আল্লাহকে ডাকলে সুখ পাওয়া যায় আল্লাহকে ডাকলে শান্তি পাওয়া যায় আজকে আপনাদের মাঝে আসছি একটু ভালো একটা ফিলিংস নিয়ে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটা চালু করে দেবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তারা আমি মনে করি তারা আমার অনেক ভালোবাসা দিচ্ছেন তারা আমার অনেক ভালোবাসেন এই কারণে আমার অনেক ভালোবাসা দিচ্ছেন আমি এটাই জানি আর যারা সাবস্ক্রাইব করছেন তাদের আমার মনে থেকে অনেক তাদের জন্য অনেক দোয়া রইল ভালোবাসা রইল ধন্যবাদ আজকে আমার আমার বাড়ি আসছি আমি বাড়ির পিছনের বাগান আছে আমাদের এই দেখতেছেন এই সাইডে বসে আমি অনেক সুন্দর একটা হালকা বাতাস আসতেছে রোজা রমজানের দিন অনেক সুন্দর হালকা বাতাস আসতেছে একটু বসে বাতাস খাইতেছি বললাম যে একা একা বাতাস খাইতেছি কেউ নাই সাথে তো একটা ভিডিও করি আজকে অনেকদিন হয়ে গেছে আমি আগে নিয়মিত ভিডিও দিতাম দুইটা তিনটা একটা নিয়মিত ভিডিও দিতাম আমি এখন বর্তমানে ভিডিও দিতে পারতেছি না এই কারণে আমি একটু ছুটি নিছি ছুটি বলতে তরমুজ খেতে আমার কাজ প্রায় শেষ এই কারণে আমি একটু রেস্টে আছি সেগুলো অনেক ক্লান্ত অনেকদিন ট্রলারে ছিলাম আপনারা অবশ্যই দেখছেন এই কারণে আজকে একটু রেস্টে আছি রেস্টে নেওয়ার জন্য একটু বাড়িতে আসছিলাম এই যে এটা এসেছে যে আমাদের বাড়ি হ্যাঁ দেখতেছেন আমাদের বাড়ির ভিতরে ঘর আছে প্রায় একটা দুইটা তিনটা চারটা ঘর আছে আমাদের বাড়ির ভিতরে মানে আমার চার চাষে বাড়ি করছে আমার বাপ চাষারা ছয়জন যাই হোক আজকের আবহাওয়াটা অনেক ভালো লাগতেছে আমার কাছে মনে মনে ভাবতেছি যে বাতাস কি এত সুন্দর শান্তি আল্লাহ তালা আমাকে দিতেছে এত সুন্দর বাতাস পাইতেছি শরীরে লাগাইতেছি কিন্তু আমি কি ওই কবরে যেদিন আমি মৃত্যুবরণ করবো কবরে কি যে শান্তি পাবো ওই কবরে কি আল্লাহ তালা আমার শান্তি দেবো না সুখ দেবো ওই কবর কি আমার আপন হইব না ওই কবর আমার পর হইব এটা বসে বসে ভাবতেছিলাম আর যে অন্ধকার কবরে একা একা থাকতে হইব কেউ মানে কেউ আমারে আমার সাথে যাওয়ার জন্য কেউ থাকিবে না এই জন্য ছোট্ট একটা গজল মূল হইল আমি নিজে এটা মাঝে মধ্যে বলি যে মনটা মানে সবসময় বলি আমার মন কী বলবো এই ভালো এই খারাপ আগে ছোটোবেলায় এদিক দিয়ে অনেক খেলাধুলা করছি ছোটো যে সময় ছিলাম প্রায় আমি বাড়িতে আসলাম এই এই জায়গাটায় আমি যে ভিডিও করতেছি এটা আমার দাদার কবরস্থান ওই যে দেখা যাইতেছে এই এই যে এটা এটা আমার দাদার কবরস্থান দেখা যাইতেছে এই জায়গায় ছোটোবেলায় আসতাম এই যে এই জায়গা থেকে মাছ ধরতাম এই বাড়ির ভিতরে প্রায় 7 বছর পর আমি এই জায়গায় আসলাম আর ঢাকাতে বড় হয়েছি আমি ছোটোকাল থেকে যাই হোক ছোট একটা গজল মনে হয়েছে কিসের লাগিয়া এই বাদুনিয়া একবারও তো আমি ভেবে দেখি না চলে যেতে হবে একদিন আমায় ওই অন্ধকার ওই ঘরে কেউ দেখিবে না কত সুখে আছি আমি নিরালাতে যাই হোক অন্ধকার ঘরে একদিন চলে যেতে হইব কেউ দেখিবে না ওকে মেরে কত সুখে আছি আমি যে যার জন্য যত কিছুই করেন না কেন সবসময় খেয়াল রাখবেন আল্লাহর জন্য কিছু করার দুনিয়াতে পাঠাইছে ভাই আল্লাহ তালা দুনিয়াতে আসছি আল্লাহ তালার ছিলায় এই দুনিয়াতে আসছি কিসের জন্য আল্লাহ তালার ইবাদত করার জন্য কিন্তু আমরা কি করি আমরা টাকার পিছনে দৌড়াই
আমরা টাকার পিছনে দৌড়ে, আমরা নারীর পিছনে দৌড়ে, আমরা পাপ কাজে লিপ্ত হই। কি বলবো, রোজা রমজানের মাসে আমরা অনেক মানুষের রোজা থাকতে পারি না, আমরা অনেকজনে ইবাদত করতে পারি না। আমার কাছে কেন জানি মনে হইতেছে এ দুনিয়ার যে অবস্থা, দেশের যে অবস্থা, এরকমের দিনে কোনো সময় এরকমের আবহাওয়া আমি কোনো সময় কোনোদিন দেখি নাই, এরকমের ঝড়, এরকমের বৃষ্টি কোনো সময় দেখি নাই। আমার কেন জানি মনে হইতেছে এই মনে হয় আমার শেষ রোজা, এই মনে হয় শেষ রোজা। আশা করি সবাই ভালো থাকবেন, সবসময় আল্লাহ তালাকে স্মরণ করবেন, সবসময় পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করবেন। ভাই, নামাজের ভিতরে সুখ, নামাজের ভিতরেই শান্তি। আপনার শরীরটা খারাপ লাগতেছে, আপনার নামাজ পড়েন, আপনি সুরা কালাম পড়েন, আপনার মা বাবার সাথে ভালো ব্যবহার করেন, দেখবেন আপনার শরীর স্বাস্থ্য ভালোভাবে থাকবে, ভালোভাবে চলতে পারবেন। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।